যদি মমতা ব্যানার্জির কোমরে জোর থাকে তাহলে তিনি বেতনটা শুধু বন্ধ করে দেখান তারপরে বাকি কাজটা আমরা করি বিচারপতি কৌশিক চন্দ্রকে আক্রমণ করা বিচারপতি রাজশেখর মান্তাকে আক্রমণ করা সম্মানীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে আক্রমণ করা ওদের কালচার হাইকোর্ট আছে বলে আমি মনে করি পশ্চিমবঙ্গে ডেমোক্রেসি যেটুকু টিকে আছে আগে বিদ্যুতের বিল দু টাকা করুক পেট্রোল ডিজেল রান্নার গেছে রাজ্য যে শেষ নেয় দুশো পঁচানব্বই টাকা টাকা পেট্রোল এ নেয় মমতা ব্যানার্জী এবং শুভেন্দুর দৈরত অব্যাহত তবে এই দিন শিক্ষক দিবসে মমতা ব্যানার্জি যেভাবে কেন্দ্র সরকার এবং রাজ্যপালকে কটাক্ষ করলেন এরই সঙ্গে উপাচার্যের বেতন বন্ধের হুঁশিয়ারি দিলেন তাতে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে যদিও এদিন মেদিনীপুরের এক শিক্ষক দিবস অনুষ্ঠানে যোগ দিতে এসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী উপাচার্যের বেতন বন্ধের বিরুদ্ধে তীব্র ভাষায় কটাক্ষ করেন অধিকারী তিনি বলেন এর আগেও মমতা ব্যানার্জী একবার বেতন বন্ধ করেছিলেন কিন্তু হাইকোর্টে তার কান মুড়ে দিয়েছিল তিনি আবার সেটা শুরু করেছেন আজকে আবার পুনরায় তিনি হুঁশিয়ারি দিয়েছেন কোমরে দম থাকলে মমতা ব্যানার্জী একবার উপাচার্যের বেতন বন্ধ করে দেখুন আমরাও দেখব উনি কিভাবে বন্ধ করতে পারেন ছাত্র সংসদ নির্বাচন নিয়ে যদিও এদিন হাইকোর্টের নির্দেশকে মন্তব্য করতে নারাজ বিরোধী দলনেতা যিনি সব পারেন যিনি রাকেশ রোশনকে চাঁদে পাঠাতে পারেন সঙ্গে ইন্দিরা গান্ধীকেও চাঁদে পাঠান তিনি সব পারেন বহুমুখী প্রতিভার অধিকারী ক্রিকেট খেলতে জানেন ফুটবল খেলতে জানেন কবিতা এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং বিদ্যাসাগর মাত্র তিনশো বই লিখেছিলেন উনার পাঁচশো বই পেরিয়ে গেছে উনি সব পারে বসতে বলুন বিনীত গোয়েল আছে ছামড়া বেঁধে দিবে এসি থাকবে নিচে আর স্যান্ডউইচ থাকবে উপরে উনি উপরে বলবেন আর আপনার চটি চাটা চ্যানেল কিছু আছে তারা দেখাবেন দেখাবেনইলে ভাবতে পারেন আনন্দবাজারের মামা হচ্ছে বটেই তো বটেই তো রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পাল্টে দেবে বলছে কয়েকটা শব্দ যদি চেঞ্জ করি হ্যাঁ বটেই তো বটেই তো জয়ন্ত ঘোষাল বিরাট সাংবাদিক তিনি বলছেন দিদি আমি দিল্লিতে এতদিন থাকলাম কোনোদিন এগুলো দেখিনি কি স্তাবকদের সৃষ্টি করেছে মমতা ব্যানার্জি ভাবা যায় না এরা রবীন্দ্রনাথের কবিতা চেঞ্জ করতে চায় কি সাহস এদের বন্ধ করে দেখুন বন্ধ করেছিলেন একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বেতন বন্ধ করেছিলেন রাজ্যপালের নিয়োগ করা হাইকোর্টে গেছে দুটো কান একদম ভালো করে মুড়ে দিয়েছে পরের মাসে বেতন যদি মমতা ব্যানার্জির কোমরে জোর থাকে তাহলে তিনি বেতনটা শুধু বন্ধ করে দেখান তারপরে বাকি কাজটা আমরা করব পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দীর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন